হ্যালো ফ্রেন্ড, শম্পা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা তো অনেকভাবে বাটা মাছ রান্না করে খেয়েছি, আজকে আমি সবজি ছাড়া খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। মাছগুলোকে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। হলুদ দিয়েছি, এখন লবণ দেব। দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আমার লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেখে দেব। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি ছোট একটা পেঁয়াজ, 5-6টা রসুন কোয়া আর আদা এখন পাটাতে বেটে নেব। এই মশলাগুলি বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি একটা ছোট টমেটো বেটে নেব। আমার টমেটো বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নেব। শুকনো লঙ্কা আর জিরে বাটা হয়েছে, এখন তুলে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে মাছের স্বাদ পাওয়া যায় না। এখন আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা আর আলু জিরে ফোড়ন দিয়ে দেব। এখন একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর আদা আর শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো বেটে নিয়েছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দেব। এখন মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি সবজি ছাড়া বাটা মাছের ঝোল রান্না করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, আমি সব কাঁচা মশলা ব্যবহার করেছি, তাই এখন ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। আর মশলা যত কষানো হবে তরকারির টেস্টটা তত বাড়ে। আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ঝোল দিতে পারেন। এখন ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আমার ঝোলটি ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার 4-5 মিনিট ফুটানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এই রান্নাটি বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। আপনাদের যদি কোনো দিন রান্না করতে ইচ্ছে না করে, এভাবে রান্নাটি করবেন, খুব সহজে এবং অল্প সময়ে এই সুস্বাদু তরকারি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, তরকারিটি নামিয়ে নিই, নামিয়ে সার্ভ করে দেব। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।